হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে নাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটি যে অ্যাক্টিভিটি শিডিউল অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড পাওয়া পর্যন্ত যে অ্যাড অ্যাক্টিভিটি শিডিউলটা পাবলিশ করেছিল সেই অনুযায়ী আজ অর্থাৎ ন তারিখ কিন্তু যে এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করার কথা এবং ইতিমধ্যে সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো পাবে না কারণ এই সমস্ত যে লিস্টগুলো সেগুলো কিন্তু ইউনিভার্সিটির রেসপেক্টিভ কলেজগুলোকে শেয়ার করে এবং কলেজগুলোকে কিন্তু পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে এবং কলেজগুলোর তরফ থেকেও কিন্তু এই যে অ্যাক্টিভিটি মানে যারা এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তোমরা তোমাদের নিজস্ব কলেজের যে ওয়েবসাইট সেখানে গেলে কিন্তু এই যে তোমাদের তুমি এলিজিবল কি না সেই লিস্টে কিন্তু তোমার নাম থাকলেই হবে এবং এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ তোমার নামটা এই যে সেমের পরীক্ষা দিতে চাইছো বা পার্ট থ্রির পরীক্ষা দিতে চাইছো সেক্ষেত্রে তোমার নামটা আছে কি না সেখানে সেটা কিন্তু তোমাকে অবশ্যই চেক করে নেওয়া দরকার কারণ না হলে কিন্তু তুমি ফর্ম ফিল আপই করতে পারবে না তো সেক্ষেত্রে তুমি তোমার নিজস্ব কলেজের যে মানে লিস্ট রয়েছে সেই লিস্টটা অবশ্যই দেখো আমি দেখো এইটা যেমন পেয়েছি এটা হচ্ছে বঙ্গবাসী ইভিনিং কলেজের তরফ থেকে এই যে নোটি এই যে লিস্ট সেটা অলরেডি তারা পাবলিশ করে দিয়েছে নিজস্ব ওয়েবসাইটে এবং এখানে দেখো যেটা রয়েছে বিএসসি সেমিস্টার সিক্সের জন্যে জেনারেলের জন্য এবং এখানে এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে দুশো সতেরোটা পেজ রয়েছে এখানে লাস্টের দিকে বিএ তারপরে যে মানে বিএসসি পার্ট থ্রি সবার জন্য কিন্তু এখানে এলিজিবল যে ক্যান্ডে ক্যান্ডিডেটগুলোর লিস্ট যেমন এখানে রয়েছে বিএসসি সেমিস্টার থ্রি এবং নিচের দিকে গেলে প্রত্যেকটার কিন্তু যে এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এখানে অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা যেমন ধরো আমি একজনেরই দেখে নিচ্ছি এখানে দেখো যেমন মিতালি মাইতি ইনি রয়েছেন ইনির ক্ষেত্রে যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো জিনিস ঠিক আছে কি না তেনার নামে কোনো ভুল আছে কি না বা তিনি কি কি সাবজেক্টের জন্য অ্যাপিয়ার করতে চলেছেন সেই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবে আর যদি কারো যদি এখানে নাম না আসে বা যদি কোনো একটা জিনিসে যদি ভুল আসে তাহলে অবশ্যই নিজ নিজ কলেজে যোগাযোগ করো এবং কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে জানাও যে তোমার নাম নেই বা তোমার এই জিনিসগুলো ভুল রয়েছে কারণ তুমি যদি পরীক্ষাও দাও না যদি পরীক্ষা দিয়েও থাকো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে অর্থাৎ তুমি ধরো তোমার সাবজেক্ট রয়েছে মানে বেঙ্গলি রয়েছে সেখানে কিন্তু বেঙ্গলির জায়গায় ধরো কোনো সায়েন্সের সাবজেক্ট চলে এলো ফিজিক্স তো সেক্ষেত্রে কিন্তু গরমিল হতে পারে কারণ তোমার নাম্বারের সঙ্গে যে নাম্বার আপলোডের সময় যে জিনিসটা হবে দুটো কিন্তু ম্যাচ করবে না অর্থাৎ তোমার সেই সাবজেক্ট কিন্তু অ্যাবসেন্ট আসতেই পারে তো এইগুলোও কিন্তু খুবই ভাইটাল জিনিস এই জিনিসে এই যে লিস্টটা রয়েছে এখানে তোমাদের স্পেশালি নাম রয়েছে কিনা আর যদি নাম থাকে তাহলে তোমাদের তোমার সমস্ত ডিটেলস রোল নাম্বার প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কোন কোন সাবজেক্টের জন্য তুমি পরীক্ষাটা দিতে চলেছো সেই সমস্ত জিনিস কিন্তু প্লিজ একবার চেক করে নিও এবং দেখো এই যে লিস্টটা বেরিয়েছে তোমরা নিজস্ব কলেজের ওয়েবসাইটে তো পেয়েই যাচ্ছ তারপরে তোমাদের কি করা উচিত তারপরে দেখো ইউনিভার্সিটির এই যে ক্যালেন্ডারটা বেরিয়েছিল মানে অ্যাক্টিভিটি শিডিউলটা বেরিয়েছিল এখানে দেখো ন তারিখ পাবলিশ হয়ে যাওয়ার কথা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে যাদের যাদের লিস্টের নাম নেই তারা তো আমি তোমাদেরকে বলেই দিলাম তোমরা কী করবে কলেজের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে এবং সেই যে জিনিসগুলো তোমার যা যা প্রবলেমটা হয়েছে মানে যদি তোমার নাম না থাকে তাহলে সেটা আর যদি কোনো সাবজেক্ট বা কোনো কিছু গরমিল হয়ে থাকে সেটা অবশ্যই কলেজকে জানাবে তারপর তোমরা কি করবে দেখো বারো তারিখ থেকে বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিইউ এক্সাম উইন্ডো ডট ইন বা হচ্ছে মানে সিইউ নেট এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ফর্ম পাবে যেটা হচ্ছে তোমরা যেখানে বলা থাকবে যে তুমি এই যে পরীক্ষাটা সেম প্লাস হচ্ছে প্রার্থীর যে পরীক্ষাটা হতে চলেছে তার জন্য কিন্তু এনরোল করছো তো সেই যে ফর্মটা সেটা কিন্তু বারো তারিখ রাত্রি যে বারোটার পর অর্থাৎ বারো তারিখ যে রাত্রি থেকে কিন্তু সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে এবং সেটা তোমরা ডাউনলোড করে নিয়ে সেটা ফিল আপ করবে ঠিকঠাকভাবে সব কিছু ঠিকঠাক রেখেই কিন্তু ফিল আপ করবে ফিল আপ করে নেওয়ার পর তুমি সাইন আরে যা কিছু যেখানে কিছু সব কিছু ফিল আপ করে নেওয়ার পর সেটার একটা জেরক্স কপি বার করে নেবে এবং এর জন্য কিন্তু কোনো রকম ফি তো লাগছেই না এবং সেই জেরক্স কপি একটা বার করে নিয়ে সেটা তোমার কাছে রেখে দেবে এবং যে কপিটা অরিজিনাল কপি সেটা কিন্তু মানে যেটা তুমি হাতে লিখেছো পেন দিয়ে সেই কপিটা কিন্তু তোমার নিজস্ব কলেজে জমা করতে হবে এবং তারপরেই কিন্তু কলেজ সেটাকে রেকটিফাই করবে মানে সেইটাকে সব কিছু ঠিকঠাক আছে কি না কলেজ একবার চেক করে নেবে যে যে সমস্ত স্টুডেন্টরা যারা অ্যাডমিশান নিয়েছিল প্রত্যেকের যে ফর্ম ফিল আপ সেটা হয়েছে কি না যদি কারো বাকি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই সব জিনিসগুলো মেনটেন করার পর সেটা কলেজ ফাইনালি কলেজ থেকে ইউনিভার্সিটিতে আপলোড হবে চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এবং তারপর সব কিছু ঠিক থাকলে অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা উনতিরিশ তারিখ থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তারপরেই কিন্তু যে তোমাদের পরীক্ষা সেটা শুরু হয়ে যাবে এবং যে এক্সাম টাইম টেবিল প্লাস হচ্ছে এক্সাম গাইডলাইন সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পরবর্তীকালে জানিয়ে দেবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বলেও দিয়েছিলো যে একত্রিশে জুলাইয়ের মধ্যে যে সমস্ত ইন্টারনাল এক্সাম সেগুলো কিন্তু কমপ্লিট করে নিতে সেই মতোই কিন্তু প্রত্যেকটা কলেজ তাদের ইন্টারনাল এক্সাম যেগুলো রয়েছে বিভিন্ন পেপার ওয়াইজ যেগুলো ইন্টারনাল এক্সাম সেগুলো কিন্তু কন্ডাক্ট করেই নিচ্ছে এটা কিন্তু একেবারে অনলাইনে হচ্ছে যেমন হচ্ছে এটা প্রভু জগৎবন্ধু কলেজের তরফ থেকে আট তারিখ থেকেই কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে এবং এখানে বিভিন্ন রকমের শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং এখানে বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ সেই সমস্ত কি কী জিনিসগুলো করতে হবে কোন কোন সাবজেক্টের জন্যে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবং এই যে পরীক্ষাটা সেটা কিন্তু অনলাইন নিয়ে হচ্ছে এবং অনলাইনে ইমেলের মাধ্যমে বা গুগল ফর্মের মাধ্যমে তোমাদের যে সাব মানে পেপারটা যে অ্যান্সার স্ক্রিপ্টটা সেটা কিন্তু আপলোড করতে হচ্ছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত কলেজে এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন কলেজে সেখানে কিন্তু পার্ট থ্রিদের জন্য ভর্তির জন্য বলা হচ্ছে প্লাস হচ্ছে ইভেন্স এম স্টুডেন্টরা এখনও পর্যন্ত ভর্তি হয়নি তাদের জন্য কিন্তু নোটিস দিচ্ছে যেমন হচ্ছে এটা দেখো আন্দুল কলেজ অর্থাৎ প্রভু জগত বন্ধু কলেজের তরফ থেকেই পার্ট থ্রি অনার্স প্লাস জেনারেলের জন্য যে অ্যাডমিশান ডেট সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু ভর্তির জন্য আবারও সুযোগ দিচ্ছে অর্থাৎ বারবার বলছি যারা ইভেন্স এম স্টুডেন্টরা রয়েছে বা পার্ট থ্রি স্টুডেন্টরা রয়েছে তারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশানই না ও নি তারা প্লিজ অ্যাডমিশানটা নিয়ে নাও এবং তারপরে কিন্তু অলরেডি ভর্তি হয়ে যাও এবং তোমাদের এই যে তোমরা ফর্মটা ফিল করবে বারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে তোমরা কিন্তু এই যে কিছু কিছু কলেজ যেটা তোমাদেরকে মানে অনলাইনে ফিল আপ করে দেওয়ার কথা বলছে আর কিছু কিছু কলেজ তারা কিন্তু তোমাদেরকে কলেজে গিয়ে সেই যে ফর্মটা সেটা কিন্তু জমা করার কথা বলছে তো এটা কিন্তু নিজস্ব কলেজের ওপর নির্ভর করছে এবং কিছু কিছু কলেজের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড়ো প্রবলেম স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কারণ যে সমস্ত স্টুডেন্টরা অনেক দূরে বাড়ি তারা কীভাবে যাবে এই রকম পরিস্থিতিতে এখনও পর্যন্ত ট্রেন চলেনি বাসে করে বাসও এখনও অতটা সচরাচর চলছে না তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদেরও প্রবলেম এই কথাগুলো কিন্তু কলেজের পক্ষে ভাবা উচিত তবে অনেক দিন টাইম দিয়েছে দেখো কি জিনিসটা হয় এবং এই যে পরীক্ষাটা হতে চলেছে ইভেন সেম প্লাস হচ্ছে পার্ট থ্রির পরীক্ষা এই পরীক্ষায় যদি তোমরা বেশি স্কোর করতে চাও তার জন্য কী কী জিনিসগুলো মেনটেন করা প্রয়োজন এবং কী কী জিনিসগুলো আগে থেকে তোমাদের নিজের কাছে জোগাড় করে রেখে দেবে যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো রকম অসুবিধা না হয় এবং কীভাবে তোমরা হাই স্কোর পেতে পারো নাইনটি নাইনটি ফাইভ প্লাস অনায়াসে পেতে পারো সে যে কোনো সাবজেক্টই হোক তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করতে পারি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স থেকে তো সেই রকম ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমি অবশ্যই সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যদি কোনো মানে যে গাইডলাইনসটা বেরোবে গাইডলাইন প্লাস হচ্ছে অফিসিয়াল যে এক্সাম শিডিউল সেটাও কিন্তু আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি সবার আগে জানিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য এখন মতো পর্যন্তই পর্যন্তই ফর ওয়াচিং